দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন আমি আর রূপ চলে যাচ্ছি ঘুরতে। হ্যাঁ ওর মাথায় নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি জয়িতা, রূপের কীর্তিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। ঘড়িতে বেজে গেছে সকাল 8টা, সকাল 8টার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে শনিবার, শনিবার কিন্তু রূপের স্কুল বন্ধ, তাই দেরি করে আমরা ঘুম থেকে উঠেছি। আজকে সকালে ব্রেকফাস্টে ছিল রুটি আর আলুর তরকারি। আজকের ব্রেকফাস্টটা কিন্তু মাই বানিয়েছে। আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠেই দেখছি মার কিন্তু সব হয়ে গেছে। এখন আমি রূপকে খেতে দিয়ে দিলাম। দেখে বলো তো কার কার খাবারটা দেখে লোভ লাগছে? খেতে কিন্তু হেভি সুন্দর হয়েছিল। আমি এখন চলে এসেছি আমার ঘরটা পরিষ্কার করতে। ছবিটা কীরকম ফ্যাকাশে লাগছে, তাই না? আসলে ঘরটায় না এত আলো ঢোকে, ছবিগুলো এর জন্য এরকম ফ্যাকাশে সাদা টাইপের হয়ে যায়। দেখতে একটু কীরকম লাগছে, যাক গিয়ে তোমরা মানিয়ে নিও। চলো এবার মা বাবার ঘরটা পরিষ্কার করে দিই। সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু রূপ টিভি দেখতে বসে গেছে। ওর যতই স্কুল ছুটি থাকুক না কেন, ও সেই 7টার সময়তেই ঘুম থেকে উঠবে। দেখো ব্রাশ করা নেই, খাওয়া নেই, ফ্রেশ হওয়া নেই, কিচ্ছু নেই, টিভি দেখতে বসে গেছে। এখন চটপট করে আমি বাবা মার ঘরটা পরিষ্কার করে নিই, দেখতে থাকো। সার্পের প্যাকেটটা ছিঁড়তে গিয়ে মুখের মধ্যে এক গাদা সার্প ঢুকে গেল। ছি, কি বাজে লাগছে। আজকে যেহেতু শনিবার, তাই জন্য অনেকগুলো জামাকাপড় হয়ে গেছে কাচার জন্যে। তাই সকাল সকালেই আমি জামাকাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। রূপের স্কুলের ড্রেস আরও রূপের অনেক জামাকাপড়, আমার চুড়িদার, নাইটি, সব কিছু আমি কিন্তু এখন ভিজিয়ে নিচ্ছি। চটপট করে কেচে নিয়ে স্নান করে নেব। চলো তাহলে তোমরা সঙ্গে থাকো, আর আমার ভিডিওটা স্কিপ না করেই কিন্তু তোমরা দেখো। আমরা ছাদে চলে যাচ্ছি, এই যে আবার জামা কাপড় মেলতে। রূপ আগে আগে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। এই যে চলে এসেছে ছাতা নিয়ে, এত রোদ দূর, ছাতা নিয়ে চলে এসেছে রূপ। কি ওই সামনে না, আমার মনে কল পাড়ে নিচে আমার ছোট মামা এসেছে। মামা এখন সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছে কোথায় পেঁপে গাছ। সামনে খুঁজছে, পেছনে খুঁজছে, মা বলেছে কলপাড়ে আছে পেঁপে গাছ। সেটাই খুঁজে বেড়াচ্ছে যে কোথায় গেল পেঁপে গাছগুলো। পাতার তলায় বসে ভিডিওগুলো আমাকে করে দিচ্ছে। আমার সাথে সাথে ও কিন্তু বেচারা খুব কষ্ট করে ভিডিওগুলো তুলে দিচ্ছে আমার। ছাদে যা রোদ্দুর, আমি নিজেই দাঁড়িয়ে থাকতে পারছি না, আর ও কিন্তু সেই ছাতার তলায় বসে বসে আমার ফটোগুলো তুলে দিচ্ছে, ভিডিওগুলো তুলে দিচ্ছে। এখন নিচে চলে যাচ্ছি, রূপ আগের থেকে নিচে চলে গেছে। ভীষণ রোদ্দুর ছাদে, ভীষণ রোদ্দুর। চলো ছটফট করে নিচে যাই। হঠাৎ করে ভাবছো দুপুরবেলায় আজকে ছুটির দিন, পড়তে বসিয়ে দিয়েছি। ও কিন্তু ভেবেছিল আজকে ওকে আমি আর পড়তে বসাবো না।
কিন্তু আমি কিন্তু ওকে সেই পড়তে বসিয়ে দিয়েছি। দুপুর এখন বেজে গেছে 12:30। ও ওর লেখাগুলো লিখে নিক, ততক্ষণ আমি একটু ঘরের কাজ করে নিই, কিছু কাজ পড়ে আছে। ওর লেখাগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। দুপুর এখন বাজে 2:00। আজকে যেহেতু শনিবার, ওর কিন্তু খাবারগুলো বেশি একটা পছন্দ হয়নি, তাই দেখো কীভাবে খাচ্ছে। শনিবারে নিরামিষ চলছে না রূপ? আই রূপ, ঘুরতে যাবে? চলো, বিকেল হয়ে গেছে, 5টা বেজে গেছে, যাবে? গেলে তাড়াতাড়ি উঠে পড়ো। দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন আমি আর রূপ চলে যাচ্ছি ঘুরতে। কোথায় গেলি রূপ? আরে বাবাই, দেখো চলো যাই। ঘুরতে যাচ্ছি বলে তোমরা এটা ভেবো না যে আমরা কোনো পার্কে যাচ্ছি। আমরা কিন্তু পার্কে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাজারে। বাজারে একটু দরকার আছে, সেইগুলো কিনতেই কিন্তু আমরা যাচ্ছি বাজারে। আসলে আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে রূপের টুপি কিনতে যাচ্ছি বাজারে, কিন্তু কালকে টুপির দোকানটা না বন্ধ ছিল, তাই জন্য টুপিটা আমি আনতে পারিনি। কিন্তু যেহেতু ওর লাগবে টুপিটা, স্কুলে লাগবে 15 আগস্টের দিন, তাই জন্য আমাকে সেই যেতেই হলো। আর ও কয়েকদিন ধরে বলছিল একটু যাব, একটু বিকেলে বেরোবো, ঘুরতে যাব, তাই ভাবলাম ওকে নিয়েই যাই। এই দেখো আমি টুপির দোকানে চলে এসেছি, টুপিটা কিন্তু কিনে নিলাম। দেখো তো রূপবাবুকে কেমন লাগছে দেখতে। টুপি নেওয়ার পরে আমি এখন চলে এসেছি মণিমোহনে। মণিমোহন থেকে আমি কিছু ঘরের জিনিস নিয়ে নেব। রূপ কয়েকদিন ধরেই বলছিল ফুচকা খাবো, ফুচকা খাবো, এরপরে আমরা ফুচকা খেতেও এসেছি। এই দেখো রূপ কিন্তু ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি ফুচকা খাইনি, ও একাই ফুচকাটা খেয়েছে। এই দেখো ফুচকার দোকানের চারপাশটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। ফুচকার দোকানটা যেখানে আছে, এই জায়গাটার নাম কিন্তু ফেন্স ক্লাব। মানে ফেন্স ক্লাব মানে এখানে একটা ক্লাব আছে যার নাম ফেন্স ক্লাব, ওর সামনেই ফুচকার দোকান, সেখান থেকেই রূপ খেয়ে নিচ্ছে ফুচকা। রূপের ফুচকা খাওয়া হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব, সন্ধে হয়ে এসেছে। এই দেখো ট্রেন যাচ্ছে বলে সামনে দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, এই গেটটার নাম মিশন গেট। এবার বাড়ি চলে যাব। মা দেখো সন্ধেবেলায় সন্ধে প্রদীপ দিয়ে দিয়েছে তুলসী তলায়, এখন বেজে গেছে 6:30। এই বাজার থেকে নিয়ে চলে এসেছি সিঙ্গাড়া, এখন গিয়ে চা আর সিঙ্গাড়া জমিয়ে খাবো আর গল্প করব। সন্ধেবেলায় এই যে চা নিয়ে বসে গেছি, আর সঙ্গে আছে সিঙ্গাড়া। চলো তাহলে সিঙ্গাড়া আর চাটা খেয়ে নিই। আমার আজকের ব্লগটার বেশি বড় করলাম না। আমার ব্লগটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।